সীমান্তে গান স্যালুট, ফুল ও মিষ্টি দিয়ে তিন ভারতীয় মুক্তিযোদ্ধাকে সম্মানিত করল বিএসএফ। জাহা বক্স, বিশ্বাস, জামান আলী, রহিম বক্স, দালাল, তিন মুক্তিযোদ্ধাকে পেয়ে গর্বিত বিএসএফ। ভারত ও বাংলাদেশ সীমান্তে বিএসএফের 71-এর অস্ত্র প্রদর্শনী গর্বিত সীমান্তের মানুষ। বসিরহাটের স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্র প্রদর্শনী মুক্তিযোদ্ধাদের সম্মানিত দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সমাজকর্মী ছন্দক বাইন বলেন, 71-এর সেই স্মৃতি আরও একবার মনে করিয়ে দিল বীর যোদ্ধাদের কথা। সেই অস্ত্র প্রদর্শনী আজকে আমরা দেখে উদ্বুদ্ধ হলাম। আমরা গর্বিত মুক্তিযোদ্ধাদের পাশে থেকে আমরা সীমান্তের মানুষ গর্ববোধ করছি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর স্পোর্টিং ক্লাব মাঠে বিএসএফের উদ্যোগে 71-এর মুক্তিযোদ্ধা, তিন মুক্তিযোদ্ধা জাহা বক্স, বিশ্বাস, জামান আলী, রহিম বক্স, দালাল, এই তিনজনের বাড়ি হাকিমপুর ও তারালি সীমান্তে। 71-এর বাংলাদেশের যুদ্ধের সময় এরা রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিসেনাদের হয়ে যুদ্ধে লড়াই করেছিলেন। তাই এই পীর তিন মুক্তিযোদ্ধাকে আজ 112 নম্বর নাগা ব্যাটালিয়নের আধিকারিকরা তাদেরকে মঞ্চে তুলে রীতিমতো ফুল মিষ্টি গান স্যালুটের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলো আজকে। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। ওখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট ছিল টুকু ভাই, খুলনা। টুকু ভাই মুক্তিযোদ্ধা রহিম বক্স সাহেব, ওখান থেকে আমাদের কোথায় কোথায় পাকিস্তান আর্মির পিছনে অ্যাডভান্স করতে হবে, হ্যাঁ, সেগুলো কামরুজ্জামান টুকু খুলনার বলে দেয়। তারপর ওখান থেকে আমরা অ্যাডভান্স করি। যার কতদিন ধরে যুদ্ধ করেছিলেন? আমরা 3 মাস যুদ্ধ করেছিলাম। আমরা আমাকে যার যার এলাকায় সেই সব এলাকায় কামরুজ্জামান টুকু আমাদেরকে পাঠায়। আমরা আমার এলাকা ছিল সাতক্ষীরা পলাডুয়া, সেখানে আমরা আমাদেরকে পাঠায়। ওখানে আমাদের দায়িত্ব ছিল মুজিবুল ইঞ্জিনিয়ার এমপিএ। ও আমরা এক জায়গায় ছিলাম, সেখানে আমরা আবার চলে আসি পলাডুয়া থানায় আমার এলাকায়। সেখানে আমরা যারা আমাদের বাংলাদেশের যারা আমাদের পক্ষের লোক আমাদের